মঙ্গলবার থেকে কর্ণাটকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বিতর্কের ঝড় উঠেছে। রাজ্যের উদুপি ও মান্ডোর দুটি কলেজে হিজাব বনাম গেরুয়া চাদর পাগড়ির মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ মুম্বাই এক টুইট বার্তায় তিন দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এই বিতর্কের সূত্রপাত হয়েছে সমতা, অখণ্ডতা এবং জনশৃঙ্খলা বজায় রাখার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বাতিল করার সরকারি সিদ্ধান্ত থেকে। আর সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কর্ণাটকের উচ্চ আদালতে মামলা করেছে উদুপির একটি সরকারি কলেজের পাঁচজন ছাত্রী। তবে কর্ণাটকেই যে প্রথমবারের মতো হিজাব নিষিদ্ধ করা হয়েছে তা কিন্তু নয়। বিশ্বের বিভিন্ন দেশেই হিজাব বোরখার মতো মুখাবরণী নিষিদ্ধ আছে। শ্রীলঙ্কা 2021 সালে এপ্রিলে জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে প্রকাশ্যে সব ধরনের হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব অনুমোদন করে সেই দেশের মন্ত্রিসভা। আর এই পদক্ষেপটি এমন একটা সময় নিয়েছিল সেই দেশের সরকার যখন মহামারীর সংক্রমণ রোধ করতে জনসাধারণকে মাস্ক পরার জন্য আহ্বান জানানো হয়েছিল। এই প্রেক্ষিতে শ্রীলঙ্কার সরকার বলেছিল পদক্ষেপটি এখনও প্রস্তাবের আকারেই রয়েছে, এটি তাড়াহুড়ো করে বাস্তবায়ন করা হবে না। সুইজারল্যান্ড 2021 সালের মার্চে বোরখা পরা নিষিদ্ধ করেছিল সুইজারল্যান্ড। এটি নিষিদ্ধ করার পেছনে হাত ছিল সেই দেশের চরম ডানপন্থী দল লুইস পিপলস পার্টির। তাদের একটি প্রস্তাবিত বিল এক গণভোটের সামান্য ব্যবধানে জয়লাভ করেছিল। মাত্র 51.2% ভোটের জেরেই সংশোধিত হয়েছিল সুইস সংবিধান। বিলটি অনুমোদিত হওয়ার পরেও এ নিয়ে বিতর্ক থামেনি। একে ইসলামের উপর নিষেধাজ্ঞা হিসেবে বলে দাবি করেছেন বিরোধীরা। অন্যদিকে গণভোট কমিটির চেয়ারম্যান দাবি করেন মুখ দেখানোটাই সুইজারল্যান্ডের ঐতিহ্য, মৌলিক স্বাধীনতা। হিজাব পরার প্রবণতার সুইজারল্যান্ডের যার কোনো স্থান নেই। ২০১৯ সালের আগস্ট মাসে বোরকা পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নেদারল্যান্ডস। শুধুমাত্র বোরকা নয়, ওড়না, পুরো মুখ ঢাকা হেলমেট এবং বালাক্লাভসের মতো সব ধরনের মুখাবরণী নিষিদ্ধ করা হয় সেই দেশে। টানা 14 বছর ধরে মুখাবরণী নিষিদ্ধ করা নিয়ে বিতর্কের পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে সেই দেশে প্রকাশ্যে মুখ ঢাকা থাকলে কমপক্ষে €150 জরিমানা করা হয়। ২০১৭ সালে চীনের মুসলিম অধ্যুষিত সিংজিয়াং প্রদেশে নিষিদ্ধ করা হয়েছিল বোরকা, নিকাব এবং অস্বাভাবিক দাড়ি রাখা। ধর্মীয় উগ্রবাদকে দমন করতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে দাবি করেছিল বেইজিং। সেই সরকারি আদেশ অনুসারে সিংজিয়াং প্রদেশের বাসিন্দাদের রাষ্ট্রীয় টেলিভিশন দেখা বাধ্যতামূলক করা হয়েছিল। ডেনমার্কে 2018 সালের মে মাসে বোরকা নিষিদ্ধের আইনটি পাশ হয়েছিল। এই বছরের আগস্টে আইনটি কড়াভাবে অনুমোদিত হয়। আইন লঙ্ঘনকারীদের €135 পর্যন্ত জরিমানা করা হয়। ২০১১ সালে ফ্রান্সে প্রকাশ্যে যে কোনো ধরনের মুখাবরণীতে মুখ ঢাকা নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞার আওতায় আছে মুখোশ, হেলমেট, বালাক্লাভস, নিকাব এবং মুখ ঢেকে রাখা বোরকাও। তবে এই আইন নিয়েও ব্যাপক বিতর্ক রয়েছে। নিষেধাজ্ঞার পক্ষে দাবি করা হয় মুখ ঢেকে রাখা একদিকে নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়ায়, অন্যদিকে ইসলামিক রীতির অধীনে নারীদের মুখ ঢেকে রাখতে বাধ্য করা লিঙ্গবিদ্বেষী এবং নিপীড়নমূলক। নিষেধাজ্ঞা বিরোধীদের বক্তব্য এই আইন ব্যক্তি স্বাধীনতাকে হরণ করে এবং মুসলমানদের ধর্মবিশ্বাসকে শেষ করতে এটি তৈরি করা হয়েছে। ২০১১ সালে ফ্রান্সের পাশের দেশ বেলজিয়ামে প্রকাশ্যে বোরকাসহ সম্পূর্ণ মুখ ঢাকা আবরণ পরা নিষিদ্ধ করা হয়েছিল। আইন লঙ্ঘন করলে মোটা জরিমানা বা 7 দিনের কারাবাসের সাজা হতে পারে। তবে বেলজিয়ামের মাত্র 10 লাখ মুসলিম জনসংখ্যা রয়েছে এবং তাদের মধ্যে মাত্র 300 জন বোরকা বা নিকাবের মতো মুখাবরণী ব্যবহার করে। বুলগেরিয়ায় 2016 সালে বোরকা নিষিদ্ধ করা হয়েছিল। লঙ্ঘনকারীদের €750 পর্যন্ত জরিমানা করা হয়। তবে ক্রিয়াক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা প্রার্থনার সময় বোরকা পরায় ছাড় দেওয়া হয়েছে।
হাফিজ আখতার, সাদাকালো নিউজ।